আজকে বাইরে বেড়াতে নিয়ে যাবে? আজকে পারবো না যে বাবা, অফিসে অনেক কাজ, আগামী সপ্তাহে নিয়ে যাব। আগামী সপ্তাহে কবে হবে বাবা? সে দেরি যাচ্ছে, আমি আসি। দরজাটা ভালো করে বন্ধ করে দিও। বাই বাবা। একদিন দরজা খোলা পেলে ঠিকই একা একা বাইরে যাব। খোকন, এখানে দাঁড়িয়ে কি করছো? মা, আজকে বাইরে বেড়াতে যাবে না? আমি যে রাস্তাঘাট চিনি না, তোমার বাবা আসার পর একসাথে যাব। বাইরে তো অন্য বাচ্চারা খেলছে, তাহলে আমাকে একা যেতে দাও। বাইরে অনেক গাড়ি টাড়ি ঝামেলা, তাই একা যেতে পারবে না। চলো ঘুমাবে। মা, ঘুম পাড়ানোর গানটা গাও না। আয়ায়ে চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মা, এখন তো দুপুর, দুপুরবেলা কি আকাশে চাঁদ উঠে? আচ্ছা, চোখ বন্ধ করো। ঘুম পাড়ানি হাসি খুশি নদীর বাড়ি এসো, খাট নাই পালং নাই। এটা যেন কি পাখি, খুব চেনা চেনা লাগছে। ও, দোয়েল পাখি। মা তো বইতে পড়িয়েছে দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি। মা তো দোয়েল পাখি নিয়ে একটি কবিতাও পড়িয়েছে। দোয়েল পাখি, দোয়েল পাখি, মিষ্টি সুরে উঠলো ডাকে, পেটটি সাদা পিঠটি কালো, এই পাখিটি দেখতে ভালো। Thank you.
পাগলটা বাসা মানে কেচি নেই, আমি যদি বাসার থেকে কেচিটা নিয়ে আসতাম তাহলে চুলগুলো কেটে দিতে পারতাম। আল্লাহ, পাগল এমন করে কেন? ওরে বাবা রে, কোথায় জানি দেখেছি। ও ইয়েস, কদম ফুল। এইসব স্লাইডগুলো সব সময় জ্বলে, সারাদিন জ্বলে, সারা রাত জ্বলে। কে একবার সুইচ টিপে অন করে, আরেকবার অফ করে। আরে লাইটের ভিতরে দেখি মানুষ আছে, কত ছোট, মানে আমার ছোট ছোট বাবু। বাসার থেকে যদি বাসিটা নিয়ে আসতাম তাহলে ভালো হতো, আমিও গাড়িগুলোর সাথে খেলতে পারতাম। Thank you.
ব্রাশ তো খুব সুন্দর করে হচ্ছে। লাল মেশিংটার এক পাশ দিয়ে সাদা আগগুলো ঢুকাচ্ছে আর অন্য পাশ দিয়ে চ্যাপটা হয়ে বেরোচ্ছে। ওমা কত বড় টিভি! ইস, আমাদের বাসায় যদি এত বড় টিভি হতো তাহলে খুব ভালো হতো। বাবাকে বলবে এত বড় একটা টিভি কিনে দিতে। একটু কাছে যেয়ে দেখি তো। একটা গাড়িও আমাকে যেতে দিচ্ছে না। আমি কখনো একা একা বাইরে যাব না, তোমার ও বাবার সঙ্গে বাইরে যাব। আচ্ছা।